योगी आदित्यनाथ जी मुसलमानों को मारना चाहते हैं, आए दिन मुसलमानों के, अरे मुसलमानों से कौन सी दुश्मनी है बाबा, योगी की गर्मी निकलेगी अब, योगी जी को ठंडा करेंगे भैया हम लोग। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করতে চলেছি। এ ভিডিওতে আপনারা একজন হিন্দু ছেলে অনুরাগ ওঝার ইন্টারভিউয়ের একটি ভিডিও ক্লিপ দেখতে পাবেন। সে ইন্টারভিউয়ে অনুরাগ ওঝা মুসলমানদের সাপোর্ট করে বলছে যে ভারতবর্ষে সবসময় এবং সব বিষয়ে মুসলমানদেরকে টার্গেট করা হয়, আর যতদিন বিজেপি ও আরএসএসের উপর ব্যান লাগানো না হয় ততদিন ভারতবর্ষে মুসলমানদেরকে টার্গেট করা হবে, কারণ ভারতে ধর্মের নামে দেশের সংবিধান ও লোকতন্ত্রের হত্যা করা হচ্ছে। এরপর অনুরাগ ওঝা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উদ্দেশ্য করে বলে যে যোগী আদিত্যনাথ প্রতিনিয়ত মুসলমানদের টার্গেট করেন এবং মুসলমানদেরকে হত্যা করার চেষ্টা করেন, তবে মুসলমানদের সাথে তার এমন কি শত্রুতা রয়েছে আর কেনই বা তিনি মুসলমানদের সাথে এমনটা করে থাকেন। অনুরাগ ওঝা আরও বলে, যোগী আদিত্যনাথের ছড়ানো হিংসা বিদ্বেষের এ আগুনটি দেশের জনসাধারণদের একত্রিত হয়ে থামাতে হবে, না হলে উত্তরপ্রদেশ হিংসার আগুনে জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। এছাড়া অনুরাগ ওঝা যোগী আদিত্যনাথের বিরুদ্ধে দেশের সকল জনসাধারণকে একজোট হয়ে তার বিরোধিতা করতে হবে বলে জানাই। বন্ধুরা, আমি আপনাদের সাথে হিন্দু ছেলে অনুরাগ ওঝার সে ভিডিও ক্লিপটি অবশ্যই শেয়ার করব। সেই সাথে আমি আপনাদের সাথে ডক্টর জাকির নায়েকের একই ধরনের একটি ভিডিও ক্লিপ শেয়ার করব ইনশাআল্লাহ। তাই এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে অনুরাগ ওঝার ইন্টারভিউয়ের ভিডিও ক্লিপটি দেখাতে চাই, যেটাতে সে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে কথা বলছে। আপনারা তার ভিডিও ক্লিপটি দেখুন এবং তার বলা কথাগুলো নিজেই তার মুখে শুনুন। जब तक भारतीय जनता पार्टी और आरएसएस से बैन नहीं लगेगा तब तक ये नारेबाजी होती रहेगी। और ये भैया राम के नाम पे मारा जा रहा है, ये आज संविधान और लोकतंत्र की जो हत्या हो रही है ये योगी आदित्यनाथ की वजह से हो रही है। अरे महाराज, कुल गुंडा मावलिया बैठ गए हैं, योगी आदित्यनाथ जी मुसलमानों को मारना चाहते हैं, आए दिन मुसलमानों के, अरे मुसलमानों से कौन सी दुश्मनी है बाबा, कौन सी दुश्मनी है बताओ ना, कौन सी दुश्मनी है भैया। योगी जी कह रहे हैं गर्मी निकाल देंगे और गर्मी निकाल दिया, योगी की गर्मी निकलेगी अब, देश की 135 करोड़ जनसंख्या और उत्तर प्रदेश की 23 करोड़ जनसंख्या योगी की गर्मी निकालेगी, जितने भी ठंडा, अरे योगी जी को ठंडा करेंगे भैया हम लोग, योगी को तबीयत से ठंडा करेंगे, नहीं तो वो ऐसे ही आग उगलते रहेंगे। अगर ये आग निकलती रही ना, ऐसे आग आती रही तो एक दिन पूरा उत्तर प्रदेश जल जाएगा। বন্ধুরা, আপনারা অনুরাগ ওঝার ভিডিও ক্লিপটি দেখলেন, শুনলেন এবং বুঝলেন। এবার আমি আপনাদেরকে ডক্টর জাকির নায়েকের একটি ভিডিও ক্লিপ দেখাতে চাই, যেটাতে একজন হিন্দু মহিলা তাকে দুটি প্রশ্ন করে। প্রথম প্রশ্নে সেই হিন্দু মহিলাটি ডক্টর জাকির নায়েককে জিজ্ঞেস করে যে অমুসলিমরা কেন মুসলমানদের সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করে থাকে এবং মুসলমানদের কেন অন্য চোখে দেখা হয়। আর দ্বিতীয় প্রশ্ন সেই হিন্দু মহিলাটি ডক্টর জাকির নায়েককে বলে যে অমুসলিমরাও এক ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী হয়ে থাকে, তাহলে সবাই কেন এক ঈশ্বরকে মেনে চলে না আর কেন এক ঈশ্বরের ইবাদত করে না। বন্ধুরা, সেই হিন্দু মহিলার এ দুটি প্রশ্নের উত্তরে ডক্টর জাকির নায়েক খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। প্রথম প্রশ্নের উত্তরে তিনি বলেন, মুসলমানদেরকে অন্য চোখে বা নেতিবাচক দৃষ্টিতে দেখার প্রধান কারণ হলো মিডিয়া বা গণমাধ্যম, আর বর্তমানে মিডিয়া হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটি হাতিয়ার। মিডিয়ার ক্ষমতা এতটাই বেশি যে এটি নায়ককে খলনায়ক এবং রাতকে দিনে পরিবর্তন করতে পারে, আর এমনটা করা মিডিয়ার জন্য কোনো ব্যাপারই নয়। ডক্টর জাকির নায়েক আরও বলেন, কিছুদিন আগে পর্যন্ত পৃথিবীর একটি রাষ্ট্র অন্য একটি শক্তিশালী রাষ্ট্র থেকে ভয় পেত, কিন্তু বর্তমানে শক্তিশালী ও ক্ষমতাশালী রাষ্ট্রগুলো ইসলাম থেকে ভয় পেয়ে থাকে, কারণ ইসলাম হচ্ছে একটি শান্তিপূর্ণ ধর্ম। আর এমন অনেক মানুষ আছে যারা বিশ্বে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পছন্দ করে না, তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে অশান্তি ও দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা। আর শান্তিপূর্ণ পরিবেশের সৃষ্টি হলে তারা তাদের অহিতুক উদ্দেশ্য সাধনে সক্ষম হতে পারবে না,
তাই তারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কাজ করে থাকে এবং হিংসা বিদ্বেষ ছড়িয়ে থাকে। আর যেহেতু বর্তমানে মিডিয়া খুবই শক্তিশালী একটি অস্ত্র হয়ে গিয়েছে, তাই তিনি মিডিয়াকে ব্যবহার করে মুসলমানদেরকে সারা বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়া বন্ধুরা, সেই হিন্দু মহিলার দ্বিতীয় প্রশ্নের উত্তরে ডক্টর জাকির নায়েক বলেন, অমুসলিমরাও এক ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী হলেও সবাই একই ঈশ্বরের বিশ্বাস না করার এবং একই ঈশ্বরের ইবাদত না করার জন্য যারা মেন দায়ী তারা হচ্ছে ধর্মের অধিকারী বা দালাল ব্যক্তিরা। আর এমন ব্যক্তিরা প্রত্যেক ধর্মেই রয়েছে। এমন ব্যক্তিরা চায় না যে অমুসলিমরাও একই ঈশ্বরের বিশ্বাস স্থাপন করে, কারণ যদি সবাই একই ধর্ম এবং একই ঈশ্বরে বিশ্বাসী হয় তাহলে ধর্ম অধিকারী বা দালাল ব্যক্তিদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই ডক্টর জাকির নায়েক বলেন, তিনি সবসময় চেষ্টা করেন যাতে করে সকল ধর্মানুসারীরা অন্তত তাদের নিজস্ব ধর্মীয় গ্রন্থের নিকটবর্তী হয় এবং তাদের ধর্মগ্রন্থটি পড়ার ও বোঝার চেষ্টা করে, কারণ সকল ধর্মীয় গ্রন্থে এমন কিছু একই ধরনের বিধিবিধান রয়েছে যা সকল ধর্মলম্বীদের মেনে চলতে হয়। তাছাড়া সকল ধর্মলম্বীরা যদি তাদের নিজস্ব ধর্মীয় গ্রন্থ পড়ার ও বোঝার চেষ্টা করে তাহলে তারা সবাই সত্য মিথ্যা বুঝতে পারবে এবং তখন সকল ধর্মের অনুসারীরা একই ঈশ্বর এবং একই ধর্মে বিশ্বাস স্থাপন করতে পারবে। বন্ধুরা, আমি আপনাদের সাথে ডক্টর জাকির নায়েকের এ সকল বলা কথাগুলোর ভিডিও ক্লিপটি দেখাতে চাই। আপনারা ডক্টর জাকির নায়েকের ভিডিও ক্লিপটি দেখুন এবং তার বলা কথাগুলো নিজেই শুনুন। দু সওয়ালে সওয়াল কে পেহলে উনহনে কাহা কি ও পিস টিভি 2006 সে দেখ রহে আর টেলিভিশন পে মুঝে আর কাই সালো পেহলে সে দেখ রহে হ্যায়। উনকা সওয়াল হ্যায় কি বাকি লোক মুসলমান কো এসি গলত নজর সে কিউ দেখতে হ্যায়, ইয়ে পেহলা সওয়াল। আর দুসরা সওয়াল কি সব মজহব ওয়ালে জব জানতে খুদা এক হ্যায় তো খুদা মে কিউ নাহি মানতে, ইনকে দো সওয়াল হ্যায়। মেন পেহলা সওয়াল জো আপকা থা কি লোক মুসলমান কো গলত নজর সে কিউ দেখতে হ্যায়, ইসকি মেন ওয়াজহ হ্যায় জেসে মেনে পেহলে কাহা ও হ্যায় মিডিয়া। আজ মিডিয়া জেসে মেনে কাহা সবসে তাকতওয়র টুল হ্যায়, সবসে তাকতওয়র হথিয়ার হ্যায় মিডিয়া। আজ এক হিরো কো ভিলন বনা সকতা হ্যায়, ভিলন কো হিরো বনা সকতা হ্যায়, দিন কো রাত, রাত কো দিন। তো ইয়ে মিডিয়া কা খেল হ্যায়, বহুত আসান হ্যায়। জেসে মেনে কাহা না ইউকে মে ক্যা হুয়া, তো উসি তরিকে সে আজ পেহলে জো থা আমেরিকা কো ডরতা রাশিয়া সে, ভি রাশিয়া চলি গই, আবি খৌফ হ্যায় ইসলাম সে কি অমন ফেলেগা, তো জো গলত কাম কর রহে হ্যায় ও মুমকিন হি নাহি। আগর অমন সব জগহ ফেলেগা, কুছ লোক নাহি চাহতে অমন ফেলে, ক্যুঁকি অমন জব ফেলেগা তো উনকে ধন্ধে মে নুকসান হোয়েগা, ক্যুঁকি কুছ লোক কে ধন্ধে জবি চলতে হ্যায় জব অমন নাহি হ্যায়, ফায়দা হোতা না, ঝগড়া বিগড়া হো তো উনকা ফায়দা হোতা হ্যায়। তো হর ইনসান নাহি চাহতা হ্যায় অমন হো। বাত করেঙ্গে অমন কি, ওয়ার ফর পিস, एक्चुअली कर रहे वॉर ऑन पीस, हम जंग लड़ रहे अमन के लिए, वो अमन के लिए नहीं जंग लड़ रहे है, अमन को खत्म करने के लिए जंग लड़ रहे, नॉट वॉर फॉर पीस, वॉर ऑन पीस। अमन को कायम करने के लिए जंग नहीं लड़ रहे, अमन को खत्म करने के लिए जंग लड़ रहे। तो ये मीडिया है बहन, मीडिया इतना पावरफुल है, इसीलिए मैं कहता हूँ मुसलमान मीडिया में पीछे है, हमको मीडिया के जरिए सही पैगाम पहुंचाना चाहिए। बहन, जो आपका दूसरा सवाल था कि जब गैर मुसलमान ये जानते हैं कि खुदा है कि तो मानते क्यों नहीं, हाँ ये सवाल था कि मानते क्यों नहीं है वो, कि एक ही शक्ति है, चाहे वो गॉड हो, क्रिश्चियन बोलते हैं, हिंदू बोलते हैं ईश्वर एक है, मुस्लिम बोलते हैं अल्लाह एक है, और गुरुद्वारा बोलते हैं वाहे गुरु एक, तो जब सभी बोलते हैं तो मानते क्यों नहीं कि ईश्वर एक ही है। बहुत अच्छा सवाल है कि अगर जानते हैं तो मानते क्यों नहीं, इसके मेन जिम्मेदार है धर्म के अधिकारी, धर्म अधिकारी, धर्म अधिकारी नहीं चाहते कि सब लोग इसको माने, जाने ठीक है लेकिन मानने लगेंगे तो उनकी दुकान बंद हो जाएंगी। लेकिन यहाँ पे दुकान बंद है, और हर धर्म में कुछ लोग हैं जो नहीं चाहते कि सब धर्म मानने वाले अपनी किताब के करीब आए, नहीं तो उनकी दुकान बंद हो जाएगी। हर धर्म में ऐसे लोग हैं, नहीं तो उनकी दुकान बंद हो जाएंगी। तो इसीलिए मेरी सबसे ज्यादा कोशिश रहती है, सबसे ज्यादा कोशिश रहती है कि लोगों को अपने धर्म की किताब के करीब ले जाए सबसे पहला। तो मैं कहता हूँ मुसलमान और गैर मुसलमान को, अपनी धार्मिक किताब पढ़ो, उनपे तहकीक करो, जो यकसान है तो उसके ऊपर दाव पहला। तो इसीलिए जितने धर्म अधिकारी है, धर्म के आम पब्लिक तो मेरे फेवर में, देखो आम पब्लिक अवाम, चाहे मुसलमान की हो, हिंदू की हो, ईसाई की हो, साथ में है, लेकिन ये धर्म अधिकारी जो अक्सर है वो नहीं चाहते कि सब लोग एक हो जाएंगे तो दुकान बंद हो जाएंगी।
लेकिन मेन प्रॉब्लम है धर्म अधिकारी का। इसीलिए अगर सर्व धर्म के मानने वाले अपनी किताब का तर्जुमा पढ़े सही मानी से, उस पे अमल करे, तो सब लोग एक ईश्वर के पास आएंगे और एक ईश्वर को मानेंगे और उसके अलावा किसी की इबादत नहीं करेंगे। বন্ধুরা, আপনারা ডক্টর জাকির নায়েকের ভিডিও ক্লিপটিও দেখলেন, শুনলেন এবং বুঝলেন। এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।